আজকের ভিডিওতে থাকছে হোয়াটসঅ্যাপের পাঁচটা নতুন আপডেট ফিচার্স বা সেটিংস যাই বলেন না কেন। সো প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে একটু চেক করে নেবেন আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করা আছে কি না। সো সরাসরি আমরা সেটিংসে চলে যাচ্ছি। প্রথম যে সেটিংসটা আছে, যারা ফ্রিকোয়েন্টলি হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, মানে অনেক কাজে লাগবে, স্পেশালি যারা একজন কিংবা দুইজনের সাথে আপনারা ফ্রিকোয়েন্টলি চ্যাট করেন। তো বারবার হোয়াটসঅ্যাপে ঢুকে কিন্তু তাদের চ্যাটের যে থ্রেড আছে সেটার উপর ট্যাপ করে তাদের সাথে কমিউনিকেট করতে হয়। এখন এখানে কিন্তু একটা অপশন দেওয়াই আছে, ফর এক্সাম্পল আমার এখানে ওপরে যে থ্রেডটা আছে মাই গ্রামীণ ফোন, আমি যদি এটার উপর ট্যাপ করি, ধরে নিচ্ছি যে এর সাথে আমি সবসময় চ্যাট করি। সো এটার ওপরে যে থ্রি ডট মেনুটা আছে এখানে যদি আমি ট্যাপ করি এবং এখানে মোর যে অপশনটা আছে এটার উপর যদি আমি ট্যাপ করি এবং তারপর এখান থেকে অ্যাড শর্টকাট যে অপশনটা আছে এখানে এটার উপর যদি আমি ট্যাপ করে দেই, এরপর যদি আমি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাই এবং আমি যদি আমার হোম স্ক্রিনটা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন মাই গ্রামীণ ফোনের যে প্রোফাইল পিকচারটা ছিল সেটা কিন্তু এখানে শো করছে এবং আমি যদি এখানে ট্যাপ করি সরাসরি কিন্তু আমাকে ওই চ্যাটে নিয়ে যাচ্ছে। তার মানে আমাকে কিন্তু এই ব্যক্তির সাথে চ্যাট করতে হলে কিংবা কথা বলতে হলে বারে বারে হোয়াটসঅ্যাপে ঢুকতে হচ্ছে না। এটা কিন্তু অনেকেরই অনেক কাজে লাগবে। এরপর আসি দুই নম্বরে যে সেটিংসটা আছে, এক্সাম্পলের জন্য আমি যে কোনো একটা চ্যাটে চলে যাচ্ছি এবং ওপরে যে থ্রি লাইনটা আছে এটার ওপর ট্যাপ করছি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়ালপেপার, এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে আপনার ফোনের গ্যালারি কিংবা ফোনে যেসব প্রিসেট ফটোজ আছে সেগুলো কিন্তু শো করবে। আপনি যে কোনো একটার ওপর ট্যাপ করে সিলেক্ট করে দিতে পারেন, আমি যদি একটা সিলেক্ট করে দেই এবং সেট ওয়ালপেপার যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দেই, এরপর যদি ওকে করে দেই, এখন দেখতে পাচ্ছেন এই মাই গ্রামীণ ফোন যে চ্যাটটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে ওয়ালপেপারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি যদি অন্য কোনো একটা চ্যাটের ওপর ট্যাপ করি, এখানে কিন্তু নর্মাল হোয়াটসঅ্যাপের যে ওয়ালপেপার সেটা আছে কিন্তু এই মাই গ্রামীণ ফোনেরটা কিন্তু অন্যরকম। সো আপনি চাইলে আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারেন। এরপর আসি তিন নম্বর যে সেটিংস বা ফিচারটা আছে সেটার ব্যাপারে, এবং এটা অনেকেই অনেক দিন ধরে খুঁজছেন, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে তারা চাচ্ছেন অন্যরকম যেন রিংটোন বাজুক। আর এটার জন্য আপনি সরাসরি চলে যাবেন হোয়াটসঅ্যাপের ওপরে যে থ্রি ডটটা আছে সেখানে, এখান থেকে সেটিংসে চলে যাবেন এবং এখান থেকে নোটিফিকেশনস যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন, একদম নিচের দিকে চলে যাবেন, এখানে দেখবেন কলসের আন্ডারে রিংটোন আছে এবং সেখানে ডিফল্ট সেট করা আছে। আপনি যদি এটার উপর ট্যাপ করেন তাহলে কিন্তু আপনি অপশন পাবেন যে আপনি কোথা থেকে অন্য কোনো একটা MP3 কিংবা যে অডিও ফাইল আছে সেটাকে রিংটোন হিসাবে যদি ইউজ করতে চান তাহলে সেখান থেকে কিন্তু এটা সিলেক্ট করে দিতে পারেন। সো আমি যদি এখান থেকে ফাইল ম্যানেজারে যাই তাহলে আমার ফোনের ফাইল ম্যানেজারে যেসব অডিও ফাইল আছে কিংবা মিউজিক আছে সেগুলো এখানে শো করবে। এখান থেকে যদি আমি সিলেক্ট করে দেই তাহলে কিন্তু সেটাই আমার হোয়াটসঅ্যাপের রিংটোন হিসাবে বাজবে। এরপর চার নম্বর সেটিংসটাতে যাওয়ার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন চলে যাচ্ছি চার নম্বর এবং পাঁচ নম্বর সেটিংসে। এই দুটো সেটিংসই কিন্তু প্রাইভেসি সেটিংস। চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে, মনে করেন আপনি কাউকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাচ্ছেন। সো আমি একটা ছবি পাঠাতে যদি যাই, নর্মালি আমরা যেভাবে ছবি পাঠাই যে ছবিটা আগে আমরা যদি সিলেক্ট করে নেই, আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। সো যখন আপনি ছবি একটা সিলেক্ট করবেন তখন দেখবেন যে অ্যাডে ক্যাপশনের পাশে একটা সাইন দেওয়া আছে ওয়ান, এখানে যদি আপনি ট্যাপ করেন এবং তারপর যদি এটা সেন্ড করেন, এখানে দেখতে পাচ্ছেন কোনো ছবির প্রিভিউ কিন্তু দেখা যাচ্ছে না। লাইক আমি আগে যে ছবিটা পাঠিয়েছিলাম সেটার কিন্তু প্রিভিউ দেখা যাচ্ছে, এটার কিন্তু প্রিভিউ দেখা যাচ্ছে না, এবং যাকে আপনি পাঠাবেন সেও কোনো প্রিভিউ দেখতে পারবে না এবং সে একবার ট্যাপ করলে ছবিটা তার ওখানে একবারই ওপেন হবে এবং সে এটার কোনো স্ক্রিনশট নিতে পারবে না কিংবা এটা সেভও করতে পারবে না। সো যাদের প্রাইভেসি এবং সিকিউরিটি নিয়ে একটু প্রবলেম আছে তারা এই অপশনটা কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আসি পাঁচ নম্বর সেটিংসে।
এটাও যেহেতু সিকিউরিটি সেটিংস সো এটার জন্য চলে যাবেন হোয়াটসঅ্যাপের হোমের ওপরে যে থ্রি ডটটা আছে সেখানে সেখান থেকে চলে যাবেন সেটিংসে সেটিংসে গিয়ে একটা অপশন পাবেন প্রাইভেসি এই প্রাইভেসির ওপর ট্যাপ করবেন এবং একদম নিচের দিকে চলে যাবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড এই অ্যাডভান্সডের ওপরে ট্যাপ করবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস এটা যদি আপনি অন করে দেন এখান থেকে তাহলে যেটা হবে আপনি যখন কাউকে কল করবেন তখন সেটা আগে হোয়াটসঅ্যাপের একটা সিকিউরড সার্ভারে যাবে এবং আপনার ফোনের আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে তারপর আপনি যাকে কল করেছেন তার কাছে যাবে সো অনেক সময় যেটা হয় অনেকেই কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের কলের আইপি অ্যাড্রেসগুলো ট্রেস করতে পারে যে ওইটার লোকেশন কই আছে এভাবে যদি আপনি এই অপশনটা অন করে রাখেন তাহলে কিন্তু সে কখনোই আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে পারবে না এটার জন্য হয়তো আপনার কল কোয়ালিটি একটু খারাপ হতে পারে কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটা সে কিন্তু কখনোই ট্র্যাক করতে পারবে না হোপফুলি এই সেটিংসগুলো আপনাদের কাজে আসবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম